ঈদে ঢাকা ছাড়তে এবার 26টি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ, ঢাকা উত্তরবঙ্গ, ঢাকা আরিচা এবং ঢাকা সিলেট হাইওয়েতে ভোগান্তি বেশি হতে পারে। এর জন্য মহাসড়কে তিন চাকার যানের দৌরাত্ম, যত্রতত্র অস্থায়ী দোকানপাট এবং সড়ক সংস্কারের কাজকে কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে পুলিশ বলছে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা, এজন্য ঈদের আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের 12 দিন বাকি, স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরার প্রস্তুতিতে রাজধানীর মানুষ। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ঈদ ঘিরে এবার রাজধানী থেকে 1,20,00,000-এর বেশি মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। এত বিপুল জনগোষ্ঠীর ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা রয়েছে এবারও। শুধু রাজধানী ছাড়তেই অন্তত 26টি স্পটে ভোগান্তির সংখ্যা রয়েছে, যা চিহ্নিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। দুর্ভোগের কারণ হিসেবে সড়ক সংস্কার, অস্থায়ী দোকানপাট ও মহাসড়কে তিন চাকার যান চলাচলকে দুষছে সরকারি সংস্থাটি। এর মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের যাত্রীদের ভোগাবে হেমায়তপুর, সাভার বাজার, নবীনগর ও আরিচাঘাট। অ্যাকচুয়ালি এখানে সার্বক্ষণিক থাকে দক্ষিণের পথে বড় যানজট হতে পারে পদ্মা সেতু দুই পারে। ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের ভাঙায় যানজটের আশঙ্কা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট যাওয়ার পথে মদনপুর, শিমরাইল বাস স্ট্যান্ড, কাঁচপুর সেতু ও মেঘনা টোল প্লাজা এলাকায়ও যানজট হতে পারে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার পর্যন্ত যানজট হতে পারে। এই 13.5 কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। কিন্তু আপনার সিঙ্গেল রাস্তা, এই যে সামনে একটু সিঙ্গেল রাস্তা, এই রাস্তাটা ডাবল হয়ে গেলে অনেকটা মানে যানজট, তারপরে দুর্ঘটনা এগুলো কমে যাবে। গাড়ি যদি বাড়াবাড়ি না করি বা সুন্দর মতো চলি তাহলে দুর্ঘটনা হবে না। পুলিশ বলছে বিগত বছরগুলোর অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় তারা, এজন্য বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এছাড়া এই 13.5 কিলোমিটার এলাকা যানজটমুক্ত করতে 2 লেনের সড়কটিকে 4 লেনে রূপান্তরিত করার পদক্ষেপ নিয়েছে সরকার। 18 তারিখের পরে থেকেই আমরা এলাকা থেকে যমুনা বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাস্তাটাকে অন্যায় করে দেবো, যাতে যে গতিতে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত এলাকা পর্যন্ত আসতে পারবে, ঠিক একই গতিতে এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গাড়ি যাতায়াত করতে পারবে। আমাদের ঢাকা সিলেট মহাসড়কটি একটু রাস্তা সংকীর্ণ রাস্তা, এই কারণে একটু সম্ভাবনা আছে, তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে না হয়। প্রতিবার যে ব্যবস্থা গ্রহণ করি তার থেকে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন বেশি থাকবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব মানুষ যাতে নির্বিঘ্নে ঘরমুখো যেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা ভোগ করতে পারে। যদিও সড়কগুলোতে এখনও শুরু হয়নি ঈদ যাত্রার চাপ, স্পিড গানের সাহায্যে গাড়ির গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহনের মামলা দেওয়া সহ বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক তৎপরতা চলছে। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।